উনিশ তারিখ ঘটনা ঘটে পনেরো ছয়টায় বিকাল ওই দিক দিয়ে রেলগেটের ওই দ্বারে যখন পাবলিক আহত হয় ছয়তে সাতজন তখন আমরা ওভারটেক করতে দিই রাস্তা দিয়ে রুগী নিয়ে মেট্রো রেলে যাই মেট্রো মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ওনারা মেডিকেলে ওনাদেরকে রিসিভ করে নাই না করার পথে ওই মেট্রো রেলে অনেক ডাল করে গিলডাল করার পরে ওনারা ম্যানেজমেন্টে অ্যাম্বুলেন্স দিয়ে দিল অ্যাম্বুলেন্স দেওয়া দেওয়ার পরে ওই পাবলিকগণ ভাবলো যে আমাদের এলিভেটারের ব্রিজে থেকে ওরা ফায়ার করছে এই এই মনে ইয়ানিয়া ছাড়া ওরা আমাদের এলিভেটেড বাংসুর করে এবং ওইটা উপর থেকে হেলিকপ্টারে ফায়ার করছে এবং ককটেল মারছে তার জন্য ওরা এই গুজবটা ছড়াইছে যে ব্রিজের উপরে থেকে নাকি ওই ডিফেন্সের লোকে ফায়ার করছে মূলত ডিফেন্সের লোক ফায়ার করা নাই আমরা এলিভেটের ব্রিজের উপরে আমরা কোনো লোক উঠতে দেই নাই যেমন এয়ারপোর্ট কুরিল বিশ্বর ময়াখালী বনানি ওয়া কবরস্থান বনানি বাড়ি প্লাস তেজগাঁও আমরা কোনো জায়গাতে আমরা কোনো লোক উঠতে দেই নাই সিভিল এবং ডিফেন্সের লোক উঠতে দিই নাই ফ্লাইওভারে তারপরেও আমাদের উপরে গুজব সরাইছে যে ওনারা নাকি ফ্লাইওভারের উপরে ওইঠে ফায়ার করছে এই মূলত ফায়ারটা করছে ওই হেলিকপ্টার এলিভেটারে চেয়ারম্যান বাড়ি আমাদের টোল টোল প্লাজার প্লাস টোল প্লাজার রয়েছে আমাদের টিএসবি বিল্ডিংটা এবং আমাদের টোল ওইটা এবং আমাদের মহাখালীতে দুইটা টোল টিএসবি বিল্ডিং সকল কিছুই ধ্বংস করছে মানে বাংসুর এবং পরবর্তী টাইমে আগুন লাগিয়ে পুরাই কমপক্ষে দেড় বছর লাগবে মহল্লার যারা আছে আমরা গার্ডিয়ান তারা বলল বাইরে যাওয়ার দরকার নেই তো সন্ধ্যার আগে আমরা নামাজ পড়তে পারলাম তখন দেখলাম যে এখানে নাকি আগুন লাগাইছে মজুরি তো এখানে তখন আসলাম আর কি থেকে যে আগুন তুলতেছে এই দুর্বৃত্তিকার যারাই হোক আমরা তো আসলে দেখি নাই দেখতেছি পরবর্তীতে আগুন ত্বলতেছে এ দুটোকে দেখছি আমরা পরবর্তী এখানে আমরা ভিতরে থেকে শব্দ পাইলাম যে হাসপাতালের সামনে বেশ আহত রুগী আসছে হাসপাতালে ট্রিটমেন্ট দিতেছে এর মধ্যে কিছু ট্রিটমেন্ট এখানে করা সম্ভব হয় নাই তারা হসপিটালের অ্যাম্বুলেন্সে এসে অ্যাম্বুলেন্স ছিল ড্রাইভার ছিল না পরে তারা অ্যাম্বুলেন্স ভাঙবে হসপিটালের সামনে যতটুকু পারছে তারা ভাঙছে ভাঙার পরে অন্য একটা ড্রাইভার দিয়ে পরে তাদেরকে মেট্রোপলিটন থেকে পাঠিয়ে দিছে ঢাকা মেডিকেলে এরপরে তারা যাওয়ার সময় এগুলির উপরে ভাঙচুর শুরু করছে আগুন লাগিয়ে দিছে কিন্তু যারা ভেঙেছে যারা এগুলি করছে ওই দিন তারা স্টুডেন্টের কোনো আইডি কার্ড ছিল না ঠিক আছে এবং তাদের মানে চেহারা দেখে মনে হয় না যে তারা স্টুডেন্ট কিন্তু তাদেরকেও এখানে কিন্তু হসপিটালে সেবা দিয়েছে এরপরেও তারা এরকম একটা বিশৃঙ্খলা করেছে এখন এই রাষ্ট্রীয় সম্পদ এটা সবারই সম্পদ এগুলির উপরে যে হামলা করছে ঠিক আছে এটা খুবই মানে দুঃখজনক মানে এটা আমাদের দেশের মানুষ দেশের যে এই ক্ষতি করা এটাও কিন্তু এক হিসাবে রাজাকারের চেয়ে কম না ঠিক আছে এটা আমার মানে মানে ধারা থেকেই বললাম আর কি ঠিক আছে আমরা আতঙ্কিত ছিলাম এখানে হসপিটালের পাশে পিছনে অনেকগুলা সিলিন্ডার আসে গ্যাস সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার তো এই সিলিন্ডার গুলা যদি আগুন লেগে যেত এখানে বিদ্যুতের তার পুড়ে গেছে এগুলি কভারিং পুড়ে গেছে তো এখানে আগুন লেগে গেলে আমাদের এই এলাকাটা খুব ঝুঁকিতে আমরা আমরা এত দোয়া হয়েছিল আমরা বাসায় থাকতে পারি না আমরা বাসার তালা দিয়ে আমার বাচ্চা নিয়ে আমার ওয়াইফ নিয়ে আমরা ওই পাশের আরেক গলির ভিতরে আরেক বাসায় নিয়ে রেখে দিয়েছিলাম কারণ অক্সিজেন কমে যাচ্ছিল অনেক দোয়াও হয়েছিল আমি তো এর আগে একটা এতে বললাম আসলে আমি তো বাসায় ছিলাম শুনছি যে চিখলাপাল ওই মহাখালীতে বাংচুর হতেছে এই জন্য আমরা আসলে বাসায় বেরোন আতঙ্ক ছিলাম তো মাগের নামাজ পড়তে নামলাম তখন দেখি যে নাকি এখানে আগুন জ্বলতেছে তখন আসলাম ভিতর থেকে এসে দেখি এখানে বাংসুর হলো দেখি যে আগুন জ্বলতেছে তখন তো আমরা আসলে আতঙ্ক ছিলাম আমার বাসাও কিন্তু মেট্রোপ্লিডের অপোজিটে সবচেয়ে বড় কথা হলো আমাদের এখানে মেট্রোপিলিডোনের কোনটার ভিতরে তিনটার দেখতেছেন এখানে কিন্তু সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার আছে তো আমরা সবাই কিন্তু আতঙ্ক ছিলাম যারা স্থানীয় বা যারা লোকালি সবাই তো কিন্তু এখানে থাকে বাসা বাড়িতে তো আমরা সবাই কিন্তু আসলে আতঙ্ক ছিলাম যে এখানে যদি গ্যাসের সিলিন্ডারে আগুনটা লাগে যায় তাহলে কিন্তু এখানে পুরো মহল্লাটা শেষ পুরো এলাকাটাই শেষ এই যে আমরা খুব আন্দোলন এখন আমরা সরকারের কাছে আসলে আবেদন করি এটাই যে এটা তদন্ত করে যে রাষ্ট্রটা কেমন ক্ষতি করলো কে বা কারা ক্ষতি করলো সুস্থ মাধ্যমে এটা সুস্থ করো এটাই আমাদের কাম ওখানে তো যাই না আমরা শুনতেছি এখন তো নেট কানেকশনও বন্ধ আমরা জানতেছি না আগুন তো যাওয়া যাচ্ছে না মহাখালীর দিকে তো আগে থেকে যাওয়া যাচ্ছে না ওখানে এসে ব্যারিগেড দেওয়া আছে তারপর উপর থেকে আপনার গরম পানি ছিঁড়েছে র্যাপ এরিয়া থেকে গুলি ছুটছে ওইদিকে আমরা ওদিকে আসলে যাই নাই নিরাপত্তার তো আমি ওখান থেকে শুনছি যে আমার অফিসে আগুন লাগিয়ে দিচ্ছে এরকম গ্যাঞ্জাম হয়েছে কীভাবে আগুন লাগলো এই ছাত্র সংগঠন এবং এদের সাথে কিছু সন্ত্রাসী লোকজন জড়ো হয় একসাথে আমরা ভিতরে চালাই চালানোর পরে এগুলো সব বাইরে ঘরে আগুন করে দেয় পরে আমি রাত্রে ডিউটি আসতে না খুব অসুস্থ ছিলাম পরের দিন আমাকে স্যার বলছে যে তুমি আমাকে ডিউটিতে আসতেই হবে আমি ওই অবস্থায় অসুস্থ বেড দিচ্ছি ডাক্তার আমাকে তারপরেও আমি আসছি অফিসে আসার পরে দুটার সময় আমি দায়িত্ব বুঝে নিয়েছি নেওয়ার পরে তালাম আসছি তালামারা পরে পুলিশ ছিল আমার তালামারার সঙ্গে সে আবারও অ্যাটাক করছে শুক্রবার দিন দিনের দুইটার পরে আরেকটার দিকে মানে সব দুইটা আরেকটার দিকে করার পরে এখানে আসে আবারও এই আমাদের আনসার ব্যাটাক অফিসে আগে পড়ছিল তো আগের দিনেই কিন্তু পরের দিনে পড়ছে আবার গাড়ি ঘোড়া তো আবার আগুন হয়ে গেছে এবং এগুলো ভাঙ শুরু করে এগুলো সহ সব দিনের কাছে আর কি পরিমাণ এটা পঞ্চাশটা ঊনপঞ্চাশটা গাড়ি গেছে একটা অ্যাম্বুলেন্স গেছে আর পাঁচটা মোটর সাইকেল গেছে জি সব মানে পুরিয়া সাই করে দিছে বিল্ডিং এর ভিতরে বিল্ডিং এ আমাদের এখানে এটা সেতু ভবন এটা দেখা যাচ্ছে ভিতরে কিছু লাগে আমি এই বিষয়ে আমি ছোট্ট একটা চাকরি করি এটা একটা ব্যাপার দ্বিতীয় কথা হলো আমি যেহেতু প্রেজেন্ট ছিলাম না সচক্ষে দেখিনি এবং পরের দিন দেখছি যেটা বেশ মানে শুক্রবার আমার ডিউটির সময় কালীন যেটা ঘটলো সেখানে কিছু ছাত্র ছিল এবং সাধারণ মানুষও মনে হয়েছে আর কি আমার কাছে না এটা আমি ক্রিয়া প্রতিক্রিয়া কোনো বিষয় না আমার আমি খুব ভীত সন্তুষ্ট কারণ আমি সব দিক থেকেই রাষ্ট্রীয়ভাবেও আমি সরকারি চাকরি করি এবং খুব ছোটো চাকরি করি এবং আমি যদি এখানে কোনো কিছু কথা বলি সেখানে সাইড এফেক্টও আমার আসতে পারে আরও আমাকে করতে কাজে আমি কোনো কথা বলব না সরি দ্বিতীয় কথা হলো অবশ্যই তো কোনো সম্পদ ধ্বংস যেত অর্থনীতিতে আমি অর্থনীতি পড়ছি ডিপ্লোমাতে যখন তখন অর্থনীতিতে পড়া বলা আছে শত্রু সন্তান ও সন্তান কোন সময় যদি সন্তানটা মৃত্যুবরণ করার প্রেক্ষাপটা হয় ওরকম পরিস্থিতি ওটা উদ্ধার করতে হবে এবং সম্পদ শত্রু সম্পদ ও সম্পদ কোন সময় ওই সম্পদ যদি নষ্ট হতে ধরো পুড়ে যায় বা আগুনে বা পানিতে চলে যায় তখন ওর উদ্ধার উদ্যোগ কারণ ওই সম্পদে আমাকে উপকার না হলে একজন উপকার হবে তো এগুলি আসলে অনৈতিকতায় আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি কারো দোষ বা এটা সেটা পরের কথা কিন্তু আমরা মানুষ হিসেবে যেটা বোঝা যায় এটা ধ্বংসাত্মক এটা আসলে খুব আমার আমি বছর চাকরি করি আল্লাহর কসম আমার কান্না রাচ্ছে আমি কান্দি আমার স্ত্রীও কান্দি আমার স্ত্রীও চাকরি করে এখানে এর কর্মস্থল আজকে আমি এমনিতে একটা এক্সাম্পল আপনার বুঝাই আজকে দেখেন যে অবস্থা হয়েছে আমার তিনটে মেয়ে ছেলে নাই তিনটে মেয়ে পড়াশোনা করে আমার দুটো মেয়ে ইঞ্জিনিয়ার একটা মেয়ে ডুয়েটে অ্যাডমিশন করছে আমার অলরেডি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা গেছে গত সপ্তাহে আমাকে আমি চাল কিনবো এরকম পরিস্থিতি নাই আমার ওয়েব বেতন পাবে হয়তো আমি বেতন পাবো পরে খাবো কিন্তু এই পরিস্থিতির উপরে এই প্যাপার্স মেকিং নাই এই যে পুরো সাইডে করে দিল এই প্যাপার্স তো আর করতে তো অনেক সময় ব্যাপার তাহলে আমার স্যালারি সরকার দিতে চালাও তো ইচ্ছা করলেও তো সম্ভব হবে না কিছু তো কারণ আছে তাহলে এটা আমাদের বিঘ্ন ঘটলো আমাদের ক্ষতি হলো আমার জন্য খুব বার্গেটিং হয়ে গেল রিয়েলি অ্যাজ এ মাই ফেমিলি